بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الارض الملك القدوس العزيز الحكيم আসমান সমূহ জমিনে যা কিছু আছে তা আল্লাহ ঘোষণা করেছে তিনি রাজা ধীরাজ তিনি পুত পবিত্র তিনি মহাপ্রক্রমশালী তিনি প্রবাল প্রজ্ঞাময়। মি হ السماوات وما في الارض وما في الارض الملك القدوس العزيز العزيز الحكيم اسمان شامه اودومين جاكتواتي সর্ববি আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করছে তিনি রাজা ধiraj তিনি পুত পবিত্র তিনি মহাপরক্রমশালী তিনি প্রবাল প্রগামায় ওয়াল্লাযী বাথা ফিল উম্মিন رسولا منهم يتلو عليهم آياته آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من তিনি সেই মহান সত্তা যিনি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদের একজনকে রসুল করে পাঠিয়েছেন যে তাদের আল্লাহর আয়াত সমুখ পড়ে শোনাবে তাদের জীবনকে পবিত্র করবে তাদের আসমান কিতাবের কথা ও সে অনুযায়ী দুনিয়া চলার কৌশল শিক্ষা দিবে অথচ এ লোকগুলোই আগে পর্যন্ত এক সুস্পষ্ট গুমরাইতে নিমজ্জিত ছিল তিনি সেই মহান সত্তা যিনি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে তাদের জীবনকে পবিত্র করবে তাদের আসমানী কিতাবের কথাও সে অনুযায়ী দুনিয়া চলার কৌশল শিক্ষা দিবে অথচ এই লোকগুলির রাসূল আসার আগে পর্যন্ত এক সু স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল ওয়া আনফারিনা হাকিম তাদের মধ্য করে সেসব ব্যক্তির জন্য যারা এখন এসেদের সাথে মিলিত হয়নি তিনি মহাপ্রক্রমশালী প্রজ্ঞামায় অল আজি জুল হাকিম তিনি মহাপ্রক্রমশালী পরম কৌশলী ঘুমলামায় কবিহিম অহুয়াল আজি সোনহাকিম তাদের মধ্যকার শেষাব ব্যক্তির জন্য যারা এখন এসেদের সাথে মিলিত হয়নি অহুয়াল হাজিসোন হাকিম তিনি মহাপ্রক্রাম সারি পরম কুশলী এটা মানুষদের উপর আল্লাহ তালের বিরাট অনুগ্রহ যাকে ইচ্ছা তাকেই তিনি এটা দান করেন এটা মানুষদের উপর আল্লাহ তালার বিরাট অনুগ্রহ আল্লাহ তালা যাকে ইচ্ছা তিনি দান করেন তাকে যাকে ইচ্ছা তাকেই তিনি দান করেন আল্লাহ তালা মহা অনুগ্রহশীল مثل الذين حملوا التوراة ثم لم يحملوها يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين جدل الله الكتاب توراة بَنْ كردائت تداهي تسلو তাদের উদাহরণ হচ্ছে সেই গাদার মতো যে কিতাবের বোঝাই শুধু বহন করলো এর থেকে কোন কল্যাণ সে লাভ করতে পারলো না তার চাইতে উনিকৃষ্ট উদাহরণ সে জাতির যারা আল্লাহর আয়াত স্বীকার করলো আল্লাঘ লে দিল কম জালিমি আল্লাহতা আল্লাহ এ ধরনের লেম জাতিকে হিদত করেন না অল্্লাগুলা ইদিন কমমা জালিমিন আল্লাহ তালাক এ ধরনের জালেম জাতিকে হিদত করেন না। উলিয়া জুহাল লাবিনা হাদু ইংজানন্তুম আননাকুম আউলিয়া উনললাহি। মিং দু নিন্নাসি ফেতমান ফেতে মান মাউত ইঙ্কুতুম সাদি পেন হে রহসুন সল্লাল্লাহ ওয়ালু সাল্লাম তুমি বলো হেহুদিরা যদি তোমরা মনে করো অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছে আল্লাহর বন্ধু তাহলে সে পুরস্কার পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হল হাদু হুম আন্না কুমিয়া উলিল أنكم أولياء لله من دون الناس فتمنوا فتمنوا الموت إن كنتم إن كنتم صادقين فتمنوا الموت তুমি বলো হেহুদীরা যদি তোমরা মনে কর অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছে আল্লাহর বন্ধু অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছে আল্লাহর বন্ধু তাহলে তোমরা তাহলে তোমরা মৃত্যু কামনা করবে হে সাল্লাম তুমি বলো হে হুদিরা যদি তোমরা মনে করো অন্য সব লোক কেবলই তোমরাই হচ্ছে আল্লাহর বন্ধু তাহলে সে পুরস্কার পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও ولا يتمنونه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين ولا يتمنونه ابدا বিমান قد تمامت ایدیهم والله علیم بالظالمین কিন্তু জীবনভর ইরা নিজেদের হাত দিয়ে যা করেছে কিন্তু জীবনভার ইরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে ইরা কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ তাআলা জালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্মক সমমক অবগত ওয়ানায়াত মানাউহু আবদম বিমা কদ্দমাত আইদিহিম আল্লাহ আলীম বিল zalimin কিন্তু জীবনভর এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ তাহ জালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্মুখ অবগত উল্ নল্মে তাফিরুল মিনু হু ফাইন্য হুমলা সুম্মা সুম্মা

একদিন তোমাদের তার সামনে হতেই হবে তারপর তোমাদের সে মহান আল্লাহ মহান সত্তা আল্লাহর দরবারে হাজির করা হবে যিনি মানুষের দেখা ও দেখা যাবতীয় কিছু সম্পর্কে জ্ঞান রাখেন যাবতীয় কিছু সম্পর্কে জ্ঞান রাখেন অতপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দেবেন

ইলা মিনু রইবি বশি ফনুন বুম বিম কুমতুম তামলু হেনবি তুমি বলো অবশ্যই তোমাদের সে মৃত্যু যার কাছ থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ একদিন তোমাদের তার সামনা সামনি হতে হবে তারপর তোমাদের সেই মহান দরবারে হাজির করা হবে যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কে জ্ঞান রাখেন অতবার তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দিবেন তোমরা দুনিয়ার জীবনে কে কি করেছিলে الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون হে ইমানদার ব্যক্তিরা জমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেওয়া হবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্যে কেনাবেচা বেচা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানো أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى, إلى ذكر الله وذل البيع ذلكم خير لكم إن كنتم তুম তালমন হেইমানদার ব্যক্তিরা জমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেওয়া হবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কিনাবেচা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানো فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أتبر جاكون جمار نماز شيشو تكون تمرا এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আশা করো যার তোমরা সাফল্য লাভ করতে পারবে পাইলে খুবই একদিন সাল তুফতে শিরোফিল আরব في الأرض وابتغوا من فضل الله فضل الله واذكروا الله كثيرا كثيرا لعلكم تفلحون أتبار جكن جمر نمشش هجابي তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আশা করা যায় আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে ভয়তেন ফদু ফদ্দামত وَتَرَكُّكَ قائما. قل ما عند الله خير خير من اللهو ومن التجارة والله خير الرازقين. পল্ল গুখাই রুল এ যারা যখন কোনো ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রিয়া কৌতুক দেখতে পায় তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়াই এবং তোমাকে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায় তুমি বলো আল্লাহ তালার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচা গানের চাইতে উৎকৃষ্ট মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম রিজিক এ সত্ত্বেও এরা যখন কোন ব্যবসায়ী কাজ কর্ম কিংবা ক্রিয়া কৌতুক দেখতে পায় তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ে যায় এবং তোমাকে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায় তুমি বলো আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচাকেনার চাইতে উৎকৃষ্ট শুধু তাই নাই মূলত আল্লাহ তালহাই হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা ওয়াইলা রাউতিজার আউ লাভানিং إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين وإذا راوا تجارة أو لهضا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجار الله خير الرازقين এ সত্ত্বেও এরা যখন কোন ব্যবসায়িক কাজ কর্ম কিংবা ক্রিয়া কৌতুক দেখতে পায় তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায় তুমি বলো আল্লাহ তালার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচা কেনার চাইতে উৎকৃষ্ট মূলত আল্লাহ হচ্ছেন দাতা। অর্থাৎ হুদিরা দাবি করত যে আখিরাদের বাসস্থান তাদের জন্য নির্দিষ্ট যদি তাদের দাবি সত্য হতো তবে জান্নাত লাভ করার জন্য তারা মৃত্যু কামনা করত। কিন্তু তারা করে না কোন এক যুদ্ধে ও মহাজির মধ্যে বিবাদ হয় তখন সুযোগ সন্ধানী মুনাফিক সর্দার আবদুল্লাহ ওবাই আনসারগণকে মহাজিরদের বিরুদ্ধে প্রচারণা ও উৎসাহ দিতে লাগলো সে বলল মহাজিরগণ তোমাদের সাহায্যে বেঁচে আছে এখন হতে তাদের সাহায্য বন্ধ করো অভাবের তারা ত্যাগ করবে আর আমরা মদিনার বিশিষ্ট ব্যক্তিগণ সে লোকদেরকে বিতাড়িত করব যায় দেবনে আকরাম সাহাবি তা শুনতে পেয়ে হজরতদের খেদমতে ব্যক্ত করেন হজরত মোহাম্মদুরসুনাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে জিজ্ঞাসা করলে সে কসমকে সম্পূর্ণ অস্বীকার করে তখন মিথ্যাবাদী বলে তিরস্কার হতে থাকে তখন এই আয়াত সমপূর্ব আয়াতগুলো অবতীর্ণ হয় অর্থাৎ জমার প্রথম আজান দেওয়া মাত্র যাবতীয় কাজ যাবতীয় কাজ কর্ম যাবতীয় কাজকর্ম ত্যাগ করে জুমার নামাজের প্রতিধাবিত প্রতি অর্থাৎ জুমার প্রথমা মাত্র যাবতীয় কর্ম ত্যাগ করে জুমার নামাজের প্রতিধাবিত ধাবিত হওয়া জীব এক সময় হজুর সাল্লু আলী ওয়াসাল্লাম জোমার নামাজের খুতবা পাঠ করছিলেন সে সমায় একদল বণিক খাদ্যশস্য নিয়ে মদিনায় আগমন করল সে সংবাদ প্রচারিত হয়ে পড়লে বহু মুসল্লি খুতবা শ্রবণ ত্যাগ করে শস্য খরিদ করতে চলে গেল মাত্র বারো জন মুসল্লি খুতবা শোনবার জন্য অবশিষ্ট রইল এ সম্বন্ধে না জেলায় কোনো কোনো তফসিরে দেখা যায় তৎকালে নামাজের পরে পাঠ করা হতো কাজেই মুসল্লিগণ মনে করেছিল আসল উদ্দেশ্য নামাজ তখন সমাপ্ত হয়েছে এখন খুদ্ না শুনলেও ক্ষতি হবে না আর যদি নামাজের আগে খুদ্ প্রমাণিত হয় তবে বলতে হবে যে তারা তৎক্ষণাৎ ফিরবে মনে করে বের হয়েছিল তারা তৎক্ষণাৎ ফিরবে